দেখো আমি জেগে, বাবু ভোজ ভোজ করে ঘুমোচ্ছে, সেই থেকে বাবু ঘুমোচ্ছে। কি বলবো, অনেক কিছু করার নেই, কিছু বলারও নেই, কিছু করারও নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি মৌ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার, মেয়ে পরীক্ষা আছে জিওগ্রাফি, তো কোচিনে মেয়ে পরীক্ষা দিতে গেছে আর হাজব্যান্ড দিতে গেছে। হাজব্যান্ড আজকে দিয়ে আসতে গেছে। হাজব্যান্ড এখনও অবধি কোনো ডিউটি নেই, তাই ও বাড়িতে, হয়তো ডিউটি থাকলে বেরিয়ে যেতে পারে। তো আমি তার জন্য ঝট করে রান্নাটা আজকে বসিয়ে দেবো। আর কাল রাত্রে অনেক রাতে ফিরেছে, তো যদি ডিউটি না থাকে তো এসে ঘুমিয়ে পড়বে। তো যথারীতি আমি ঝটপট কাজগুলো সেরে নেবো, নাহলে আজকে চেল্লামিল্লি করবে একটু। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো প্লিজ তোমরা সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। বন্ধুরা, আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে সামনে থেকে আর কথা বলতে পারলাম না। তো দেখো আমি পাঁপড়গুলো ভেজে তুলে নিচ্ছি, আর আজকে তো পাঁপড় ভাজবো, আজকে শনিবার, আমাদের নিরামিষের দিন। তো পাঁপড়গুলোকে ভেজে তুলে নিচ্ছি, আর এগুলো না লাভ পাঁপড়, মানে ওই ব্যাট পাঁপড় এরকম ছোটো ছোটো যে পাঁপড়গুলো ওগুলো, আর এদিকে হচ্ছে পোস্ত। পাঁপড় ভেজে তুলে নিয়েছি আর এদিকে পোস্ত বসিয়ে দিয়েছি, আলুটা ভাজছি দেখো। আর দেখতেই পাবে আর কিছুক্ষণের মধ্যেই ঝগড়া শুরু হলো বলে আমার হাজব্যান্ডের ঘুম নিয়ে। তো চলো পোস্ত, এবার হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ খুব কম দিই আমি পোস্তয়। আর এবার এবার দেখো ঝগড়া লেগে গেছে অলরেডি আমাদের দুজনের ভেতরে, সেটা হচ্ছে ঘুম নিয়ে। কালকে আমি সারা রাত ঘুমোইনি, যাও হোক ও এক দু ঘন্টা ঘুমিয়েছে, তো তারপরে ও এখন শুরু করেছে যে এখন আমি একটু শোবো একটু শোবো। তো সেই নিয়ে এখন আমাদের মধ্যে ঝগড়া শুরু হলো বলে চলছে অলরেডি, কথা কাটাকাটি দেখতেই পাচ্ছ, আমার মুখটা দেখেই বুঝতে পারবে যে ঝগড়া শুরু হয়ে গেছে। তো হাজব্যান্ড ক্যামেরার ওপাশে রয়েছে, যার জন্য ওকে দেখতে পাচ্ছ না। তো আমি এদিকে রান্না করছি আর এদিকে এসে আমার পাশে বকবক করছে, আর আমার মাথাটা যাচ্ছে গরম হয়ে কেন। আর তোমাদের তো বললামই যে মেয়ের টিউশন ছিল, আর কালকে সারা রাতই প্রায় আমি জাগা, তো আমার মাথাটা আরোই গরম। যা হোক অন্য কোনো দিন আমি এক দু ঘন্টা ঘুমোই, আর কাল রাতে সেটাও হয়নি ওর জন্য, আর ও আমাকে মানে এই সমস্ত কাজে ভেজিয়ে দিয়ে ও ভোজ ভোজ করে ঘুমোয়ার ধান্দায় রয়েছে। মানে কি বলবো, আর একটুকু মানুষের কিছু বোঝে না, যে আমিও তো রাত জেগেছি, আমারও তো কষ্ট হয়, সেসব বোঝার মতন ওর মধ্যে শক্তি নেই। যথারীতি চা করতে। তো তোমাদের সঙ্গে তো দুপুরবেলার মানে রান্নাবান্নার পর আর কিছু শেয়ার করাই হয়নি, কারণ কি সেটাকে তোমাদের বলে নিই কারণটা কি। সেটা হচ্ছে আমার মোবাইলে একটু ডিস্টার্ব হচ্ছে, তার কারণ হচ্ছে ভিডিও যখন আমি আপলোড করছি না তখন বারবার কেটে যাচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওতে কথাটা আগে পিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই কারণবশত যে ভিডিও পোস্ট করতেও দেরি হয়ে গেছে,
আর তারপরে আমি আর সারাদিন কিছু শেয়ারও করতে পারিনি। তো আমি ভাবলাম চলো ভিডিও যখন শুরু করেছি আমাকে তো শেষ করতে হবে। তো আমি সন্ধ্যেবেলা চলে এসেছি নিজের কাজ নিয়ে, আর হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এমনিতে আমি রাত্রিবেলা প্রায় অনেকক্ষণই জেগে থাকি, তোমরা জানো ভিডিও দেখি, এটা আমার একটা নেশা। তো কালকে হয়েছে, কালকে একদমই ঘুমাইনি। তো আমার হাজবেন্ডের মানে ডিউটি ছিল, তো ও রাত্রিবেলা এসে তখন 1:30 বাজে, তারপরে আবার 3:30 বেরিয়েছে। তো এই যথারীতি এই কারণে আমার কালকে রাত্রে এক ফোঁটাও ঘুমাইনি। আর দেখো আমি জেগে বাবু ভোজ ভোজ করে ঘুমোচ্ছে সে থেকে। আমাদের একটু বেরোবার কথা ছিল, পাশে একটুখানি পাশের রুমে একজনের বাচ্চা ছোট্ট বেবির একটা অন্নপ্রাশন আছে সোমবার, তো সেই জন্য আমাদের আজ একটা গিফট কিনতে যাওয়ার কথা ছিল। তো বাবু ঘুরোচ্ছে, কি বলবো বলো, কিছু করার নেই, কিছু বলারও নেই, কিছু করারও নেই। তো আমি বললাম চলো ঘুমোচ্ছে ঘুমোক, আমি একটু চা খেয়ে নিই। তো এই যে এখন এই ঝুড়ি বাজাটা খুলবো, ঝুড়ি বাজা দিয়ে মুড়ি দিয়ে চা দেবো, খাবো, মানে ঝুড়ি বাজা দিয়ে মুড়ি দিয়ে চা নেবো না, মানে ঝুড়ি বাজা আর মুড়ি নেবো, আর চাটা চা বসে গিয়ে চাটা হয়ে গেলে চাটা নেবো, নিয়ে চা খাবো। আর সেরকম কিছু আর দেখাবার নেই। তো তোমরা দেখলে আমি চালটা ধুলাম, তোমরা ভেবো না আমি ওরকমভাবে চাল ধুই, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। আমি তো চালটা একবার একটুখানি কষলে নিয়ে জল দিয়ে রেখে দিই, যখন একটুখানি চালটা হালকা ভিজে আসে তখন ধুই, তাহলে পুরো ময়লাটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। আর এখন হাজার কষলা হলেও আবার একটু দেখবে জলটা কালো হয়ে থাকে। তো চালটা ভিজিয়ে রেখেছি, রাতে ভাত করতে হবে। আর হ্যাঁ, তোমাদের তো সঙ্গে শেয়ারই করিনি সকালে কী রান্না করলাম। সকালে যে রান্না করেছিলাম আমি অনেকদিন পরে করলাম, অনেকদিন অনেক বছর পর। এটা আমার শ্বশুরবাড়িতে করতো, বড়ি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল, ঠিক আছে। তো ওইটা করেছিলাম, বড়িগুলো এত ভালো খেতে না, মশলা বড়ি ফুলে ফুলে না এরকম বড়ো বড়ো হয়ে গেছে, এত ভালো বড়িগুলো। তো ওই বড়ি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, বিউলির ডাল, আলু পোস্ত, আর দিয়ে এটাই হচ্ছে শনিবারের লাঞ্চ মেনু ছিল। রাতেও তাই আছে, একটু পাঁপড় ভাজবো, আর আমাদের একটু গরম গরম আলু সেদ্ধ দেবো, শুকনো লঙ্কা ভেজে মাখবো, আর ভাত করতে হবে। চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না, অলরেডি অনেক বড়ো হয়ে গেছে। তো এই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো চলো আজ আমাদের ভিডিওটা এখানে শেষ করি, তোমার সঙ্গে একটু খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট মানে পরের দিন বা অন্য কোনো দিন। তো আর কি বলো, তোমার যারা পুরনো বন্ধু আছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো রোজ দেখার জন্য, আর যারা এখনও আমার মানে আমার ভিডিও দেখছো, এখনও আমার বন্ধু হওনি, তাদের সাদর আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে আসার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবার প্রথমে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখবে, যদি খুব ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলে এসে আমার মোবাইল মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে সবসময়। আর কি বলবো বলো, তো আজকের মতন চলো টাটা। আমার মোবাইলটা ভীষণ হ্যাং করছে, কথা প্রচণ্ড আগে পিছিয়ে হচ্ছে, তোমার ভিডিও আপলোড করতেও খুব প্রবলেম হচ্ছে। তো চলো বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ বুঝতে পারছি না আমার মোবাইলে কোনো রকম কোনো জিনিস নেই যে কী বলবো যে তার জন্য হ্যাং হবে। আমি মোবাইল কাজ করি বলে পুরো পরিষ্কার আমার মোবাইল, কোনো কিছু রাখি না আমি, তো হয়ে যাচ্ছে কী করবো। তো চলো আধ ঘন্টাটা।